আজি বিহারে শেষ পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে মতদান জারি রয়েছে। তবে 15টি জেলার 78 আসন পাই ভোট গ্রহণ জারি রয়েছে। সকাল 7টার আরম্ভ হয়েছে মতদান প্রক্রিয়া। সকাল 11টা সুদ্ধা পর্যন্ত 19.74% মতদান হয়েছে। সন্ধ্যা 5টা যায় ভোট দেইপারিবে ভোটর। তবে আজি 1204 জন প্রার্থীঙ্ক ভাগ্য পরীক্ষা করিবে। 2,35,00,000 অধিক ভোটর। তবে 24টি সিট উপরে সমস্ত দলীয় নেতাঙ্ক নজর রয়েছে। এই সিট গুড়িকরে মুসলমান ভোটর মানঙ্কর সংখ্যা অধিক। পূর্ব নির্বাচনরে বিজেপি খাতাকু 20টি আসন যাইথিলা। সেপরি কংগ্রেস এই 78টি আসন মধ্যরু 11টি আসন জিতিথিলা। তবে সম্পর্কিত অধিক তথ্য পাই সেটার উপস্থিত অছন্তি আম প্রতিনিধি ইমরান খান অছন্তি। ইমরান, জানিবাকু চাইবা বর্তমান সুদ্ধা কেতে প্রতিশত মতদান হেলানি এবং বর্তমান বুথ গুড়িকর পরিবেশ কিভাবে রয়েছে? চিন্ময় দেখন্তু, বর্তমান সময় আসিকি গোটে বাজিলাণি এবং কহিপারিব সকাল 7ৰু মতদান প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং সন্ধ্যা 6টা চলিব। যেহেতু আজি হচ্ছে বিহার বিধানসভার তৃতীয় পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে মতদান, সেপাই মতদাতা মানে আসিকি তাঁর মত সাব্যস্ত করছেন। এবং যা সূচনা রয়েছে দিন 11টা পর্যন্ত যা তথ্য দিয়া যাইছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পক্ষরু, পাখাপাখি 20% মতদান হয়েছে। এবং বর্তমান যেহেতু 2 ঘন্টা হয়ে গেলি, কিন্তু বর্তমান সুদ্ধা তাজা অপডেটে কিন্তু আমি কহিপারিব যেহেতু 11টা সুদ্ধা 20% ভোট হয়েছে। আমি বর্তমান বিহারর সমস্তিপুর জেলার কল্যাণপুর রয়েছে যে বিধানসভা নির্বাচন মন্ডল, সেটি মধ্যে আমি বুথের মধ্যে উপস্থিত আছি। সিধাসলখ দৃশ্য বর্তমানে আপনি দেখিপারে যেহেতু করোনা কটকণা মধ্যে এই মতদান হচ্ছে। দিন গোটে বাজিছে, এখানকার যা কুহযাচ্ছে অধিকাংশ মহিলা মানে আসিকি এটি অধিক মধ্যে ভোট দিচ্ছেন। এবং বুথ মানকর দৃশ্য আপনি দেখিপারে এটি সুরক্ষাকর্মী মানে অনেক সেমানে মোতায়েন হয়েছেন। সুরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কড়াকড়ি ভাবে করা যাইছে। এবং যেহেতু পোলিং কর্মচারী পোলিং এজেন্ট সমস্ত এটি উপস্থিত হয়েছেন, যে ভোটর মানে আসছেন তাঁর হাতকে স্যানিটাইজ করা যাচ্ছে, সেমানক মাস্ক পিঁধিবাপাই কুহযাচ্ছে। এবং সেমানক থর্মাল স্ক্রিনিং করা যাওয়া পরে সেমানক ভিতরক প্রবেশ করিকি ভোট দেওয়া মধ্যে কুহযাচ্ছে। এবং তা সহ সেমানক স্বতন্ত্র গ্লোভস দেবার মধ্যে ব্যবস্থা রয়েছে। দৃশ্য দেখিপারে আপনার কিভাবে ভাবে এখানকার যে সহায়িক মানে অনেক যেমন এটি মোতায়েন করা যাইছে, সেমানে হাতকে স্যানিটাইজ করছেন, তারপরে যে রয়েছে মাস্ক মধ্যে সেমানে পিঁধুছেন, তারপরে সেমানক যে কুহযাচ্ছে সেমানক স্বতন্ত্র গ্লোভস মধ্যে দিয়ে দিচ্ছে, তারপরে সেমানে মতদান কেন্দ্র ভিতরে যাইকি সেমানে মত সাব্যস্ত করছেন। যেহেতু আজি 78টি আসন পাই মতদান হচ্ছে, 1204 জন প্রার্থী রয়েছেন, 2,35,56,000 পাখাপাখি ভোটর অনেক যেমন সেমান ভাগ্যকে নির্ধারণ করবে। কিন্তু যা কুহযাচ্ছে ভোট প্রতিশত যদি আপনার দেখবে বর্তমান 11টা সুদ্ধা যেহেতু 20% মতদান হয়েছে এবং 2 ঘন্টা ভিতরে আহ 5-6% যে রয়েছে মতদান আগুক মধ্যে বড়ছে। কিন্তু আমাকে সন্ধ্যা 6টা দিন অপেক্ষা করা পড়ব কেতে প্রতিশত মতদান হচ্ছে, কিনা এর পূর্বে 2টি পর্যায়ে মতদান মধ্যে সরিছিল। 28রে গোটি প্রথম পর্যায়ে থাকে এবং 3 নভেম্বরে তৃতীয় পর্যায়ে থাকে, যাকি গোটি পর্যায়ে 52% ভোট যাইতে বেলে আউ গোটি পর্যায়ে পাখাপাখি 55% মধ্যে মতদান মধ্যে হয়েছিল। কিন্তু বর্তমানে আমি অপেক্ষা করা পড়ব সন্ধ্যা 6টা যায় কেতে প্রতিশত মতদান হচ্ছে এবং তারপরে 10 তারিখ দিন যেহেতু ফলাফল বাহিব। কিন্তু তা পূর্বে আপনার বুথর দৃশ্য বর্তমানে দেখিপারে আপনার করোনা কটকণাকে সবুঠু অধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। এটি মধ্যে ব্যানর মধ্যে লগাইছে করোনা সচেতন পাই লোকমানকে কুহযাচ্ছে। তা সহিত বারম্বার লোককে বারম্বার ভোটর মানুষ নিবেদন মধ্যে করা যাচ্ছে, সমস্ত আসিকি এই গণতন্ত্রের মহাপর্বরে সামিল হুঁতু, সমস্ত মত ব্যস্ত করতু, নিজ নিজ প্রার্থীকে বাছতু। এবং যেহেতু গণতন্ত্রের মহাপর্বর সমস্ত সামিল হওয়া উৎসাহজনক মধ্যে রয়েছে বিহারের রাজনৈতিক মাহল। সবুঠু গুরুত্বপূর্ণ কথা হল করোনা মহামারী সময় যেত নির্বাচন হচ্ছে, নিহত ভাবে এটা সবুঠু বড় যে গুরুদায়িত্ব মধ্যে রয়েছে প্রশাসন উপরে, সে কিভাবে সুরক্ষায় কেমতি নির্বাচন সারিবে সেপা অধিক গুরুত্ব মধ্যে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যে বারম্বার সমস্ত সমগ্র বিহারবাসী মধ্যে কে সমস্ত আসিকি ভোট দিও, নিজ মত সাব্যস্ত করতু এবং করোনা বা কোভিড গাইডলাইনকে পুরোপুরি ভাবে পালন করতু, তাকে আসিকি মধ্যে এটি পালন করা যাচ্ছে, ভোট মধ্যে দৌঁচ। এবং যেহেতু শান্তিপূর্ণ ভাবে নির্বাচনকে সারিবা সবু জায়গায় কেন্দ্রীয় সুরক্ষা বড় এবং অনেক বিহার পুলিশ কর্মীকে মধ্যে মোতায়েন করা যাচ্ছে, সেমানে সুরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কড়াকড়ি ভাবে পালন মধ্যে করছেন। এবং অন্যপটে আমি জানি যেতবে বর্তমান মতদান হচ্ছে, সময় আসিকি পাখাপাখি গোটে পরে হল, কিন্তু মতদাতা মানে আসিকি যে মত সাব্যস্ত করছেন, আমি সেটা ভোটর মানুষ পাখক যা কম তাঁর মত রয়েছে, কেউ প্রসঙ্গকে নিয়ে সেমানে ভোট দেওয়া যাচ্ছেন বা ভোট দেখি সেমানে আসছেন, এবং সেটা তাঁর সহ আলোচনা মধ্যে করবে। কিন্তু তা পূর্বে আপনার দৃশ্য মধ্যে দেখুবে এটি কিভাবে ভাবে এখানকার যে ভোটর মানে বর্তমান প্রবেশ করছেন, এটি পোলিং এজেন্ট কর্মচারী সেমানক সহায়তা মধ্যে সহায়ক মধ্যে হচ্ছেন, তাঁর সহায়তা মধ্যে করছেন। এবং ভোটর মানে মধ্য
धीरे धीरे आसुंती सीधा सड़क जी भोटर मान पाक जेहेतु वरिष्ठ नागरिक अच्छा महिला अच्छा समस्त आसिक भोट दूसरी चाचा अब जा रहे हैं वोट देने के लिए इस बार जा रहे हैं कैसे हो गए कोरोना के बीच में अब वोट देने के लिए आए कैसा लगेगा अनुभव आप जब वोट देंगे इस बार कैसा रहेगा आपकी उम्मीद क्या है क्या मुद्दे हैं आपके पास कि लालू प्रसाद जीते तो मैंने जो जो कथा प्रथम देखुवे जो जो मत रही है भिन्न भिन्न मत को लेकिन प्रसंग को लेकिन भोट देवाई आसती महिला मानक दृश्य बर्तन आपको देखिपड़े जेहत भाव में जो ठाकुर महिला मान भोटर कथा कहतु जो वरिष्ठ नागरिकता कथा कहतु समस्त थर्माल स्क्रीनिंग ठाकुर जो सहायिका रही से उपस्थित रही भिन्न भिन्न मत भिन्न भिन्न प्रसंग को लेकिन भोटर मैंने जाकि भोट दौंज जेहेतु आज हूँ शेष पर्याय मतदान समस्त को अधिक रु अधिक मत सब्यस्त करने नवेदन करवाचन आयोग पक्ष जेहेतु आज 1024 जो कहपर आम 1204 जन प्रार्थी रही भितर 2,35,56,000 भोटर मध्य रही कि सन्या छा पर्यंत के जन मतदाता मत सब्यस्त कर जो प्रार्थी मानक भाग्य को ईवीएम कैद करते देखा बाकी रहा कितु आप जानते आज सब गुरुत्वपूर्ण कथ हो पाखापाखि 16 जन मंत्री भाग्य आज निर्धारण हम और से कौटना कौटी अनेक जगह आशा आशंकर बर्तमान अच्छा से मंत्री पद से बजाय से विधायक पुनर्वर हे कि आउ क्या बाचुंट भोटर मैंने ता नजर रहा कि जहाँ कहुच्छे आज जेहेतु गुरुत्वपूर्ण मतदान होती कड़ा टक्कर विभिन्न जगार विभिन्न प्रसंग को लेकिन मतदाता मैंने भोट दूसरी सब गुरुत्वपूर्ण कथ रही बिहार विधानसभा चलित थर विकास मुदा को लेकिन ये मतदान निर्वाचन चली समस्त विकास मुदा को अधिक बड़ प्रसंग सहित रोजगार शिक्षा तीनोटी प्रसंग को लेकिन अधिक रु अधिक भोटर मानक से ही मत रही सहित जब आप देखिपारे बिहार निर्वाचन जो बड़े आसे लोक मैंने जाति प्रथा जाति धर्म को आधार करके भोट खास कर जाति जो जितियों फैक्टर रही अधिक गुरुत्व दिए जाए प्रचार कहुता कितु चलित थर पूरा पूरी भाव में परिवर्तन होहल यठाकर पूरा रही विकास मुद्दा को लेकिन बर्तमान निर्वाचन होती मतदान हो सन्ध्या 6 जाए आज शेष पर्याय मतदान चलो और आसंता 10 तारीख दिन जमापड़ किए बिहार सरकार करहारवासी क्या मुंडे विजय मुकुट पिंधे और बिहार विधानसभा के किए कब्जा करा तो आसंता 10 तारीख जमापड़ चिन्मय आपको समस्त तथ्य और आलोचना आपड़ देखुले बिहार सीधा साल दृश्य बिहार में आज तृतीय पर्याय निर्वाचन चलता नहीं आम प्रतिनिधि इमरान खान से उपस्थित थे और आमको अधिक अपडेट दौले।